নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ 22শে শ্রাবণ উপলক্ষে বানিয়ে ফেললাম ঠাকুরবাড়ির একটি অসাধারণ রেসিপি, ঝিঙে ঘণ্ট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা একটু গলতে সময় দেব। ঘিটা গলে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। খুব সামান্য পরিমাণে হিং দিলাম। হিংটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে তরকারি তিতো হয়ে যেতে পারে। দিয়ে দিলাম ঝিঙে। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, আন্দাজ মতো নুন। আমি এখানে নুনটা একবারেই দিয়ে দিলাম। ঝিঙেটা সমস্ত মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে পুরো রান্নাটা ঘিতে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তবে অথেন্টিক রান্নায় বলা আছে ঘিতে করতে, সেই জন্য আমি ঘিয়েরই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। বলা আছে ধনে জিরে বাটার কথা, তবে আমি এখানে ধনে জিরে বাটা না দিয়ে গুঁড়োই ব্যবহার করলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 গ্লাসের থেকে কিছুটা কম দুধ দিলাম। পুরো রান্নাটাই দুধে করছি, আপনারা চাইলে কম দুধ দিয়ে একটু জলও মেশাতে পারেন। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চারিদিকে যে দুধের সরটা লেগে গেছে, সেই সরটাও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। নাম যেহেতু ঝিঙের ঘণ্ট, তাই ঘেঁটে ঘেঁটে কিন্তু একেবারে ঘণ্ট করে ফেলবেন না। দেখতেই পাচ্ছেন আলগা হাতে আমি যেভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, ঠিক সেভাবেই নাড়তে হবে। ঝোল অনেকটাই কমে এসেছে, এই সময় দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু মাস্ট, যে কোনো রান্নার ক্ষেত্রে চিনিটা দিলে যে মিষ্টত্বের ভাব আসে, সেটাতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ময়দা। ময়দাটা এই কারণে দেওয়া যাতে ঝোলে থিকনেস আসে। অবশ্য আমার ঝোল অনেকটাই টেনে এসেছে, তবুও যেহেতু রান্নায় ব্যবহারের কথা বলা হয়েছে, তাই জন্যে আমি দিয়ে দিলাম। ঝিঙের ঘণ্ট আমাদের একদম রেডি। ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই এটা ট্রাই করা যেতে পারে। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির স্পেশাল ঝিঙের ঘণ্ট। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।